স্বাগত নতুন একটা ভিডিওতে। অনলাইন থেকে যারা বিটকয়েন ইনকাম করতে চান তাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা নতুন অনলাইনে বিটকয়েন কি সে সম্পর্কে জানেন না, তো আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে বিটকয়েন সম্পর্কে মোটামুটি একটা ধারণা বুঝতে পারবেন। তো এসেটের ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এসেটে অলরেডি পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে 0.01 BTC, মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট কিন্তু অলরেডি তারা পেমেন্ট দিয়ে দিয়েছে। তো এসেটটার টোটাল ইউজার আছে 8,236 জন এবং টোটাল ফসেট ক্লেম করা হয়েছে এই পরিমাণ এবং অফার কমপ্লিট করা হয়েছে এই পরিমাণ, আর শর্ট লিঙ্ক ভিজিট করা হয়েছে এই পরিমাণ। মোটামুটি ভালো একটা সাইট বলা যায়। তো এই সাইটের সুবিধাগুলো এখানে দেখতে পাচ্ছেন, আপনারা এই যে মেম্বাররা কী ধরনের সুযোগ সুবিধা পাবে তো সেটা এখানে দেখতে পাচ্ছেন। 25% রেফারেল কমিশন, আর এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে হচ্ছে এক্সপ্রেস ক্রিপ্টো এবং ফসেট পে এবং বিটকয়েন ওয়ালেট অর্থাৎ ডিরেক্ট ওয়ালেট, কয়েন বেস বা অন্যান্য যে ওয়ালেটগুলো আছে। তো এখানে রিসেন্ট পেমেন্টগুলো দেখতে পাচ্ছেন, অর্থাৎ সর্বশেষ যে পেমেন্টগুলো তারা দিয়ে দিয়েছে সেই পেমেন্ট প্রুফগুলো এখানে দেখতে পাচ্ছেন। আর তো এই সাইট থেকে আপনি পেমেন্ট নিতে পারেন হচ্ছে এক্সপ্রেস ক্রিপ্টো এই ওয়ালেটে। তো এক্সপ্রেস ক্রিপ্টো এই ওয়ালেটটা হয়তো অনেকের কাছে নতুন মনে হতে পারে, কারণ এই ওয়ালেটের সাথে অনেকে হয়তো পরিচিত নন। তো এই সাইট, তো এই ওয়ালেট যাদের নেই তারা একটি ওয়ালেট করে নেবেন। এক্সপ্রেস ক্রিপ্টোতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেই ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। সেই ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক তো এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন। আর যদি ফসেট পেতে পেমেন্ট নেওয়া যায় তাহলে তো কোনো সমস্যাই নেই, আমাদের সবারই ফসেট পে একটি অ্যাকাউন্ট আছে। তবুও যাদের অ্যাকাউন্ট নেই তারা একটি অ্যাকাউন্ট করে নেবেন, কীভাবে অ্যাকাউন্ট করে সেই ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে এবং এই ভিডিও ডিসক্রিপশনে কিন্তু এই ভিডিও টিউটোরিয়ালও দেওয়া আছে। এবং এক্সপ্রেস ক্রিপ্টো আর ফসেট পে প্রায় সেমই, প্রায় একই ধরনের, কিন্তু একইভাবে আপনি ইউজ করতে পারবেন এবং দুইটা ওয়ালেট থেকে কিন্তু আপনি পেমেন্ট আবার কয়েন বেজে নিয়ে আসতে পারবেন যে কোনো সময়। তো সেই ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন এবং কয়েন বেজ থেকে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি সেই বিটকয়েন বা ডলারগুলো কিন্তু অনলাইনে ডলার করে বিক্রয় ওয়েবসাইটে কিন্তু আপনি বিক্রি করে বিকাশের মাধ্যমে আপনার হাতে কিন্তু টাকাটা নিয়ে আসতে পারবেন। তো সেই ভিডিও দেওয়া আছে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। তো এই সেটের রেজিস্ট্রেশনের জন্য আপনাকে করতে হবে হচ্ছে, এই ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক দেওয়া আছে, আপনারা অবশ্যই সেই লিঙ্ক থেকে এই সাইটে আসবেন, তারপর এখানে রেজিস্ট্রেশন করবেন। আর আপনারা এই কাজটা কিন্তু মোবাইল দিয়েও করতে পারেন, যারা সবার হাতে এখন স্মার্টফোন আছে তো আপনার স্মার্টফোনে গুগল ক্রোম যে ব্রাউজার আছে সেই ব্রাউজারটা ইউজ করে এই কাজটা করতে পারেন, অথবা আপনি গুগল প্লে স্টোর থেকে কিন্তু পুফিন ওয়েব ব্রাউজারটা ডাউনলোড করে নিতে পারেন। দুইটাই ভালো কাজ করে, আপনার যেটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটা দিয়েই কিন্তু আপনি কাজটা করতে পারেন। তো এখানে রেজিস্ট্রেশনের জন্য এখানে সাইন আপ অপশনটা আছে, সাইন আপে ক্লিক করার পরে কিন্তু একটা ফর্ম আসবে, তো ফর্মটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনার ইউজার নেমটা দিতে হবে, তো প্রথমে আমি আমার ইউজার নেমটা দিতেছি। আপনার ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস দেবেন না, যাই লিখবেন সেটা কিন্তু মিলিয়ে লিখবেন। তো এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে হবে, আপনি যে ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করেন অবশ্যই আপনার নিজের ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে। তো আপনার এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে ইমেলে কিন্তু একটা কনফার্মেশন মেসেজ পাঠানো হবে, তো আপনার অবশ্যই নিজের ইমেল ব্যবহার করতে হবে, অবশ্যই সেটা জিমেল হতে হবে। আচ্ছা, আমি ইমেল এখানে দিয়ে দিলাম, তারপরে এখানে হচ্ছে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে, আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। তারপরে এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করতে হবে, আপনি পুরুষ হলে মেল এবং মেয়ে হলে ফিমেল দিয়ে দেবেন। তারপরে এখানে কান্ট্রিটা অটোমেটিক ডিটেক্ট হবে, তো এখানে আর চেঞ্জ করার দরকার নেই। তো এখানে হচ্ছে পেমেন্ট ইনফোটা দিতে হবে, বিটকয়েন অ্যাড্রেসটা দিতে হবে। তো আমরা আপাতত ফসেট পে ওয়ালেট অ্যাড্রেসটা দিতেছি, ও ফসেট পেতে আসার পরে ইউজার ড্যাশবোর্ডে যাবেন, তারপর এখান থেকে ডিপোজিটে যাবেন। ডিপোজিটে যাওয়ার পর এখানে যে বিটকয়েন BTC ওয়ালেট অ্যাড্রেসটা আছে এখানে উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তারপর এখানে সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবেন। আর যদি আপনি এক্সপ্রেস ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করতে চান তাহলে আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করে ড্যাশবোর্ডে যাবেন। তো ড্যাশবোর্ডে আসার পরে এখানে ড্যাশবোর্ডের নিচে যে অপশনটা আছে ওয়ালেট অ্যাড্রেসেস, তো এখানে যাওয়ার পরে এখানে ডিপোজিট অপশনে যাবেন। তো ডিপোজিট অপশন আসার পর এখানে বিটকয়েনের যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এখানে যেই ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এক্সপ্রেস ক্রিপ্টোর ওয়ালেট অ্যাড্রেস। যদিও এক্সপ্রেস ক্রিপ্টোতে কিন্তু ইউনিক আইডি অর্থাৎ ইউজার আইডি দিয়ে কিন্তু এই পেমেন্টটা নেওয়া হয়। তো যাই হোক, আপনি যদি এক্সপ্রেস ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেসটা ব্যবহার করতে চান তাহলে এখান থেকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে, তারপর এখানে কিন্তু সেই ওয়ালেট অ্যাড্রেসটা পেস্ট করে দিতে পারেন। তো আমরা এই সেটে প্রবেশ করে দেখবো যে আসলে এই সেট থেকে পেমেন্টটা কোন ওয়ালেটের মাধ্যমে নেওয়া যায়। তবে এক্সপ্রেস ক্রিপ্টোতে কিন্তু এই যে ইউনিক আইডিটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু পেমেন্টটা নেওয়া হয়। যাই হোক, এখানে ওয়ালেট অ্যাড্রেসটাই ইউজ করতে হবে রেজিস্ট্রেশনের জন্য, পরে আপনি পেমেন্ট নেওয়ার সময় কিন্তু এটা চেঞ্জ করে নিতে পারেন। যাই হোক, এরপর আই এম নট রিপ্লাই রিক্যাপচারটা দিয়ে দিবেন। আচ্ছা, তারপরে আই হ্যাভ রিড, এই যে এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এটা চেক মার্ক হয়ে যাবে, আর তারপর রেজিস্ট্রারে ক্লিক করতে হবে। যদি সব ইনফরমেশন ঠিক থাকে তাহলে আপনি রেজিস্ট্রারে ক্লিক করবেন, তো আমি রেজিস্ট্রারে ক্লিক করতেছি। তো আচ্ছা, এখানে একটা মেসেজ দেখতে পাচ্ছেন ইউর পাসওয়ার্ড, তো আমি এখানে কিন্তু 6 ডিজিটের পাসওয়ার্ড ইউজ করেছি, তো আপনাকে এখানে 8 ডিজিটের পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে, লেটার এবং 1 আপার কেস লেটার, অর্থাৎ একটি ক্যাপিটাল লেটার এবং একটি স্মল লেটার এবং নাম্বার দেওয়া লাগবে। তো এরকম কিন্তু পাসওয়ার্ড আমি এর আগেও দেখাইছিলাম,
তো আবারও দেখাচ্ছি আপনার পাসওয়ার্ডটা কীভাবে ক্রিয়েট করবেন। তো এরকম পাসওয়ার্ড আপনার ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে লাগবে হচ্ছে একটি ক্যাপিটাল লেটার, তারপর একটি স্মল লেটার, তারপর আপনার কিছু নাম্বার দিয়ে দিবেন, টোটাল 8 ডিজিট মিলাতে হবে। টোটাল 8 ডিজিট হলেই কিন্তু আপনি এই পাসওয়ার্ডটা ব্যবহার করতে পারেন। তো আপনার প্রশ্ন উত্তর দিবেন, আর আবার এভাবেও ঘুরিয়েও দিতে পারেন। মনে করেন আপনি আগে কিছু নাম্বার, নিউমেরিক নাম্বার দিয়েছেন, তারপর একটি ছোট হাতে অর্থাৎ স্মল লেটার দিয়েছেন, তারপর একটি ক্যাপিটাল লেটার দিয়ে দিয়েছেন। তো যাই হোক, এভাবে আপনি মিলে আপনার পছন্দ মতো আপনার 8 ডিজিট একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। তবে অবশ্যই একটি বড় হাতের অর্থাৎ ক্যাপিটাল লেটার লাগবে, এবং অবশ্যই একটি স্মল লেটার অর্থাৎ ছোট হাতের লাগবে, এবং বাকিগুলো আপনি নাম্বার দিয়ে দিতে পারেন, অথবা আপনি যদি কোনো সিম্বল দিয়ে দিতে চান তাহলে সেটাও কিন্তু দিতে পারেন, আপনার পছন্দ মতো আপনি দিয়ে দিবেন। তো এভাবে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে আপনি সেটা কপি করে কিন্তু এখানে সেই পাসওয়ার্ডটা, এই যে এখানে কিন্তু সেই পাসওয়ার্ডটা পেস্ট করে দিতে পারেন। তো যাই হোক, আমার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। তো এরপর এই রিক্যাপচারটা আবারও দিতে হবে। আচ্ছা, তারপর এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন কিন্তু রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গেছে। তো উই হ্যাভ সেন্ট এ কনফার্মেশন ইমেল, তো ইমেলে কিন্তু একটা কনফার্মেশন মেল পাঠানো হয়েছে। যদি ইনবক্সে এটা খুঁজে না পাওয়া যায় তাহলে স্প্যাম মেল বক্স চেক করতে বলা হচ্ছে। তো আমি আমার ইমেলে যাচ্ছি এই মেলটা চেক করার জন্য। আচ্ছা, ইমেল কিন্তু চলে এসেছে, এখানে দেখতে পাচ্ছেন যে বিআর ফসার থেকে ইমেল চলে এসেছে। তো এটা মেলটা ওপেন করতে হবে। আচ্ছা, মেলটা ওপেন করার পর এখানে আপনার একটা লিঙ্ক দেখতে পারবেন। তো আপনার এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইমেল অ্যাড্রেস এসে সাকসেসফুলি ভেরিফাইড, অর্থাৎ ইমেজটা কিন্তু চলে এসেছে, অর্থাৎ অ্যাকাউন্ট হয়ে গেছে এবং ইমেল কনফার্মেশন কিন্তু হয়ে গেছে। তো আপনি এই ট্যাবটা ক্লোজ করে দিতে পারেন। তো আমরা এই ট্যাবটাও ক্লোজ করে দিতেছি। তো এখন কিন্তু লগ ইন পেজটা অটোমেটিক চলে এসেছে। তো আমরা এখন লগ ইন করার জন্য এখানে আপনার ইউজার নেম অথবা ইমেল দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমি আমার ইউজার নেমটা এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, পেজটা যদি রিডাইরেক্ট হয় তাহলে আগে এই ট্যাবটা আছে এটা ক্লোজ করে দেবেন। তো আমি আবার লগ ইনে ক্লিক করতেছি। তো এখানে আপনার ইউজার নেম অথবা ইমেল দুইটার যে কোনো একটা ইউজ করলেই হবে। তো আমি ইউজার নেমটা ব্যবহার করতেছি। এরপর এখানে পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে। আপনি রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা ব্যবহার করেছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তারপরে এই বক্সটা খালি থাকবে, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, তো এটা প্রয়োজন নেই। তো এরপর এখানে আই এম নট রোবট এটা দিয়ে দিবেন। তারপর এখানে লগ ইনে ক্লিক করবেন। আচ্ছা, লগ ইন, আচ্ছা আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। তো আমার এখন ড্যাশবোর্ডে আছি। তো আপনার এখানে বাম পাশে ব্যালেন্সটা দেখতে পারবেন। তো এখানে হচ্ছে বিটস আকারে ব্যালেন্সটা দেখানো হয়, অর্থাৎ আপনার ব্যালেন্সে যত বিটস থাকবে আপনি মনে করবেন যে আপনার অ্যাকাউন্টে তত সাতোশি জমা আছে। তো এখন কাজ করার জন্য এখানে আর্ন বিটস, তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি বিভিন্ন অপশন দেখতে পারেন। তো প্রথমে আসছে হচ্ছে ফসেট অপশন। তো ফসেট অপশনে যাচ্ছি আমরা। তো এখানে প্রতি 60 মিনিট পর পর এই ফসেট ক্লেম করা যাবে। তো ফসেট ক্লেমে এখানে ক্লেম করার পর একটা রোল নাম্বার পড়বে। তো রোল নাম্বার যদি 1 থেকে 98,000 পর্যন্ত হয় তাহলে পাবো হচ্ছে 10 বিটস, অর্থাৎ 10 সাতোশি। তো এখানে কত রোল নাম্বার পড়লে কত বিটস অর্থাৎ কত সাতোশি পাওয়া যাবে সেটা এখানে দেখতে পাচ্ছেন। তো রোল করার জন্য এখানে আপনাকে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, তো এখানে সলমিটা ক্যাপচার আছে অথবা রিক্যাপচার আছে, আপনার যেটা সুবিধা হয় সিলেক্ট করে নেবেন। তো আমি রিক্যাপচারটা সিলেক্ট করে নিতেছি। তো আই এম নট রোবট এটা দিয়ে দিবেন। তারপরে রোল এন্ড উইনে ক্লিক করতে হবে। সেখানে আমার রোল নাম্বার পড়েছে হচ্ছে 72,195, অর্থাৎ একটা প্রথমটাই পড়েছে, সেজন্য আমি কিন্তু 10 বিটস পেয়ে গেছি, এবং 10 বিটস কিন্তু আমার ব্যালেন্সে জমা হয়ে গেছে। এই পেজটা রিফ্রেশ করলে কিন্তু এই অ্যাকাউন্ট ব্যালেন্সে এটা দেখা যাবে। তো আমি একটু পেজটা রিফ্রেশ করে দেখাচ্ছি। আচ্ছা, দেখলেন যে অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু 10 মিনিট জমা হয়ে গেছে। তো এটা প্রতি 60 মিনিট পর পর এটা আবার করা যাবে। এই যে দেখতে পাচ্ছেন যে 60 মিনিট কিন্তু এখানে কাউন্ট ডাউন হচ্ছে। তো 60 মিনিট পরে আপনার এটা আবার করবেন। তো আপনি কিন্তু এই জিনিসটাই বেশি করবেন, কারণ এটা প্রতি 60 মিনিট পর পর আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি বড় কোনো অ্যামাউন্ট হয়তো পেয়ে যেতে পারেন। তো আপনার এটা প্রতি 60 মিনিট পর পর অবশ্যই, অর্থাৎ প্রতি 1 ঘন্টা পর কিন্তু অবশ্যই এটা করবেন। তো এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিজিট শর্ট লিঙ্ক। তো শর্ট লিঙ্ক ভিজিটর অপশনটায় যাচ্ছি। শর্ট লিঙ্ক ভিজিটর উপর আরও কিন্তু এর আগে টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেই টিউটোরিয়ালগুলো দেখলে বুঝতে পারেন যে শর্ট লিঙ্ক অ্যাডগুলো আপনি কীভাবে ভিজিট করবেন। তো তারপরে এখান থেকে আমি কয়েকটা শর্ট লিঙ্ক অ্যাড দেখাচ্ছি। তো এখানে বিভিন্ন ধরনের শর্ট লিঙ্ক অ্যাড দেওয়া আছে, আপনারা কোন শর্ট লিঙ্ক ভিজিট করলে কত বিটস অর্থাৎ কত সাতোশি পাবেন সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো এখানে প্রথমে এই অ্যাডটা যদি ভিজিট করি তাহলে পাওয়া যাবে হচ্ছে 10 বিটস, অর্থাৎ 10 সাতোশি পাওয়া যাবে। তো এরপর আছে এটা 8 বিট, তো এটাও 8 বিট। তো আমি প্রথম থেকে একটা দেখাচ্ছি, তো fc.lc। তো এটা ভিজিট করার জন্য আপনারা এই ভিজিটের উপরে ক্লিক করবেন। তারপর একটি ক্যাপচা আসবে। তো অন্যান্য অ্যাডের থেকে শর্ট লিঙ্ক অ্যাডগুলো ভিজিট করতে হয় কিন্তু একটু অনুভবে, তো অনেকের কাছে হয়তো কঠিন মনে হতে পারে। তো যখন আপনি এই অ্যাডগুলো ভিজিট করতে পারবেন বা বেশি করে আপনি ট্রাই করবেন তাহলে কিন্তু আপনার জন্য এটা সহজেই মনে হবে। তো প্রথমে এই ক্যাপচাটা দিতে হবে। তো প্রথমে এখানে হচ্ছে একটা আলাদা পিকচার দেওয়া থাকবে, অর্থাৎ সিঙ্গেল যে পিকচারটা আছে সেই পিকচার উপর ক্লিক করতে হবে। তো এই পিকচারটা সিঙ্গেল আছে, তো সিঙ্গেলের পিকচার উপর ক্লিক করতে হবে। তো এখন কিন্তু রিডিরেক্ট হয়ে কিন্তু অন্য একটা ওয়েবসাইটে চলে যাবে। তো এখানে কিন্তু রিক্যাপ চালবে ফার্স্টে। তো ফার্স্টে রিক্যাপ চালা দিয়ে যদি এখানে কোনো নতুন ট্যাব বা উইন্ডো ওপেন হয় তাহলে সেগুলো ক্লোজ করে দেবেন, এই যেগুলো ক্লোজ করে দেবেন।
আপনাকে অবশ্যই এই ট্যাবে থাকতে হবে, অন্য কোনো ট্যাবে গেলে হবে না। তো এই রিক্যাপচারটা আবারও দিয়ে দিতেছি। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে যে ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে। নতুন ট্যাব ওপেন হলে অবশ্যই এগুলো ক্লোজ করে দিবেন। আবার ক্লিক হেয়ার টু কন্টিনিউ, এখানে ক্লিক করতে হবে, নতুন ট্যাব ওগুলো ক্লোজ করে দিবেন। তো এখানে কয়েক সেকেন্ড কাউন্ট ডাউন হবে। কাউন্ট ডাউন শেষ হওয়ার পরে এখানে যে প্লিজ ওয়েট লেখাটা দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু গেট লিঙ্ক লেখা চলে আসবে। তো গেট লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, কাউন্ট ডাউন শেষ হয়ে গেছে। তো গেট লিঙ্ক লেখা চলে এসেছে। তো গেট লিঙ্কের উপরে ক্লিক করলাম, নতুন ট্যাবে এগুলো ক্লোজ করে দিবেন। আবার গেট লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, এগুলো ক্লোজ করে দিবেন। তো দেখলেন যে আবার কিন্তু এই পেজে চলে এসেছে। তো আমাদের কাজ কিন্তু হয়ে গেছে। তো আমাদের যেই 10 বিটস পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। ব্যালেন্স কিন্তু জমা হয়ে গেছে, অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু এখন 20 বিটস হয়ে গেছে, অর্থাৎ 10 10 20 হয়ে গেছে। তো আমরা প্রথম অ্যাড ভিজিট করে ফেলেছি। তো এই অ্যাডটা ভিজিট করা যাবে আবার 24 ঘন্টা পর। তো এরপর আরও একটি অ্যাড ভিজিট করে দেখবেন। তো আপনার একটার পর একটা এভাবে ভিজিট করে দেবেন। তো আমি আরও একটি অ্যাড ভিজিট করে দেখাচ্ছি, যে ভিজিটের উপরে ক্লিক করতে হবে। তারপরে এই ক্যাপচাটা দিয়ে দিতে হবে। সিঙ্গেল যেই পিকচারটা থাকবে এটা সিঙ্গেল, তো এটার উপরে ক্লিক করতে হবে। তো এই পেজে আসার পরে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে। নতুন ট্যাব ওপেন হলে এগুলো ক্লোজ করে দেবেন। তো এখানে কয়েক সেকেন্ড কাউন্ট ডাউন হবে। তো কাউন্ট ডাউন পরে কিন্তু আবার গেট লিঙ্ক লেখা চলে আসবে। আচ্ছা, গেট লিঙ্ক লেখা চলে এসেছে। তো গেট লিঙ্কের উপরে ক্লিক করতে হবে, নতুন ট্যাব এগুলো ক্লোজ করে দেবেন, আবার গেট লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। আচ্ছা, এটার কাজও কিন্তু হয়ে গেছে। তো এটার ভিজিট করার ফলে পাওয়া গেছে হচ্ছে 8 সাতোশি। 8 সাতোশি কিন্তু ব্যালেন্সটা জমা হয়ে গেছে, এখন 28 সাতোশি হয়েছে। তো দুইটা অ্যাড ভিজিট করে দেখলাম। আপনার বাকি অ্যাডগুলো ভিজিট করে ফেলবেন। তো আমি সবগুলো দেখাতে পারতেছি না, টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে। তো এরপরে আচ্ছা, এই পেজটা কিন্তু চলে গেছে। তো আমি আবারও এই আগের পেজটা যাচ্ছি। হয়তো আপনার এরকম সমস্যায় পড়তে পারেন মাঝে মাঝে, অ্যাড তো অনেক অ্যাড সেট করা থাকে এরকম সাইটে। তো যাই হোক, আমি আবারও এরপরে যে অপশনটা আছে এটা হচ্ছে পিটিসি অ্যাড। তো পিটিসি অ্যাডের উপরে ক্লিক করতেছি। তো এখানে পিটিসি অ্যাড পাবেন কয়েকটা। তো পিটিসি অ্যাডগুলো একটা একটা করে ভিজিট করতে হবে। তো এখানে পিটিসি অ্যাডগুলো প্রথমে এই পিটিসি অ্যাড ভিজিট করতে হবে হচ্ছে 30 সেকেন্ড পর্যন্ত ভিজিট করতে হবে, এবং পাওয়া যাবে হচ্ছে 15 বিটস, অর্থাৎ 15 সাতোশি। তো এটা ভিজিট করার জন্য এই ভিজিটের উপরে ক্লিক করতে হবে। নতুন একটা ট্যাবে কিন্তু এই অ্যাপটা লোড হবে। তো 30 সেকেন্ড পর্যন্ত কিন্তু এখানে কাউন্ট ডাউন হবে, আচ্ছা এটা 12টা কমপ্লিট হবে। তো এটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আচ্ছা, এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন একটা ক্যাপচা আসবে। আচ্ছা, সিঙ্গেল যে পিকচারটা থাকবে সেই পিকচার উপর ক্লিক করতে হবে। তো আমি সিঙ্গেল পিকচার উপর ক্লিক করলাম। আচ্ছা, এটা কাজ হয়ে গেছে। তো এটা 15 বিটস কিন্তু আমার ব্যালেন্সে জমা হয়ে গেছে। তো আমি এটা কাজ হয়ে গেলে এই ট্যাবটা ক্লোজ করে দিতে হবে। তো যেই অ্যাডটার কাজ হয়ে যাবে সেটা কিন্তু এখান থেকে চলে যাবে। তো এখন যে অ্যাডটা আছে, তো এটা ভিজিট করতে হবে হচ্ছে 10 সেকেন্ড, এবং পাওয়া যাবে হচ্ছে 7 বিটস, অর্থাৎ 7 সাতোশি। তো আমি এটা আবার ভিজিট করে দেখাচ্ছি। ভিজিটের উপর ক্লিক করতে হবে, নতুন একটি ট্যাবে কিন্তু এই অ্যাডটা লোড হবে। আচ্ছা, এটারও কিন্তু লোড শেষ হয়ে গেছে। তো এরপর সিঙ্গেল যে পিকচারটা আসবে সেটার উপর ক্লিক করতে হবে। এটা সিঙ্গেল পিকচার, তো এটার উপর ক্লিক করলে কিন্তু এটার কাজ হয়ে যাবে। আচ্ছা, এটা কিন্তু 7 বিটস পেয়ে গেছে। তো এটা ক্লোজ করে দিতে হবে। তো এখন যে অ্যাডটা আছে এটা হচ্ছে 3 বিটস। তো আপনারা এটা ভিজিটে ক্লিক করে এটা দেখে ফেলবেন। তো আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে জবস অপশন। যদি আপনি এটা কাজ বুঝেন তাহলে এটা করবেন। এরপর আছে অ্যাচিভমেন্টস। তো অ্যাচিভমেন্টস এটা হচ্ছে বোনাস, বোনাসের মতো। তো এখানে হচ্ছে টার্গেট ফিল আপ করলে কিছু বোনাস দেয় তারা। তো যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি 20% ক্লেম করেন তাহলে আপনি পাবেন হচ্ছে এই যে বিটস, অর্থাৎ বোনাস হিসেবে পাবেন হচ্ছে 20 সাতোশি। আর যদি আপনি 50% ক্লেম করেন তাহলে 50 বিটস পাবেন। তো 100% ক্লেম করার পর এই যে 110 বিটস পাবেন। তো আপনার যখন এই রিকোয়ারমেন্টগুলো যখন ফুলফিল হয়ে যাবে, যদি আপনার 20টা ফসেট ক্লেম করেন তাহলে কিন্তু এখানে এটা অ্যাভেলেবল হবে। তো এখানে অ্যাভেলেবলের উপরে ক্লিক করলে কিন্তু আপনার বিটস, এই 20 বোনাস বিটস কিন্তু আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে। আর যদি আপনি 50% ক্লেম করেন তাহলে কিন্তু এখানে যে অ্যাভেলেবেল, এখন আনঅ্যাভেলেবল লেখা আছে। তো যখন এটা আপনি ফিল আপ করবেন বা কমপ্লিট করবেন তখন কিন্তু এখানে অ্যাভেলেবেল লেখা আসবে। তো সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এটা, এই বোনাসটা আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে। তো আচ্ছা, এরপরে আছে হচ্ছে সিপিইউ মাইনিং। যদি আপনি মাইনিং করে এখানে ইনকাম করতে চান তাহলে এটা করতে পারেন। আর যদি যদি গেম খেলে আপনি এটা করতে চান তাহলে সেটাও করতে পারেন। এখানে ইনভেস্টমেন্ট গেম আছে, তার রিডিম কুপন আছে। তো যাই হোক, আপনাদের জন্য সহজ হচ্ছে উপরে যে 3টা অপশন, ফসেট, তারপর হচ্ছে শর্ট লিঙ্ক ভিজিট, এরপর আছে পিটিসি। তো এই 3টা অপশনের মাধ্যমে কিন্তু আপনি মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো এরপর হচ্ছে রেফারেলের ব্যাপারটা। তো রেফারেল আমি ক্লিক করতেছি এখানে। যদি আপনার, তো রেফারেল এখানে ক্লিক করার পর রেফারেলসে ক্লিক করতেছি। তো এখানে রেফারেল লিঙ্কটা পাবেন হচ্ছে এই যে এখানে, এই যে এটা হচ্ছে রেফারেল লিঙ্ক। তো এই পুরো লিঙ্কটা আপনি এখান থেকে কপি করবেন। তো কপি করে আপনার ফ্রেন্ডের মাঝে শেয়ার করবেন, যারা এই লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করবে।
তারা আপনার রেফারেল হবে এবং তারা যা কাজ করবে সেই হিসেবে কিন্তু আপনি এখানে হচ্ছে 10% হচ্ছে ফসেট ক্লেমের উপর, অর্থাৎ তারা যতবার ক্লেম করবে তারা প্রতি ক্লেমে যদি 10 সাতোশি পায় তাহলে আপনি 1 সাতোশি করে বোনাস, অর্থাৎ আপনি রেফারেল কমিশন পাবেন। আর তারা যদি অফারওয়ালে থেকে ইনকাম করে সেখান থেকে আপনি 3% রেফারেল কমিশন পাবেন। তো এখানে শর্ট লিঙ্ক ভিজিটের উপরে কোনো কমিশন নেই। আপনাদের কতজন রেফারেল সেটা এখানে দেখতে পারবেন এবং রেফারেলতে কত কমিশন পেয়েছেন সেটা এখানে দেখতে পারবেন। তো এরপর আছে লটারি অপশনটা, যদি আপনি লটারি টিকিট কিনে এখানে লটারিতে অংশগ্রহণ করতে চান তাহলে সেটা করতে পারেন। আমি একটু লটারিতে ক্লিক করে দেখাচ্ছি। তো যদিও এটা ভাগ্যের ব্যাপার, তো এখানে হচ্ছে 12 দিন পরে হচ্ছে এটা লটারি ড্র হবে। তো লটারি টিকিট বিক্রি হয়েছে হচ্ছে 333টা এ পর্যন্ত বিক্রি হয়েছে। তো লটারি টোটাল প্রাইস হচ্ছে 5,87,000। আচ্ছা, যদি আপনি লটারি টিকিট কিনতে চান তাহলে আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স দিয়ে আপনি কিন্তু এটা কিনতে পারবেন। তো হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 100 বিটস, অর্থাৎ 187 দিয়ে কিন্তু আপনি একটি লটারি টিকিট কিনতে হবে। যদি আপনি ভাগ্য ভালো হয় তাহলে আপনি এটা উইন করতে পারেন, আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে আপনার যেই বেট দিয়ে, অর্থাৎ যেই পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনি লটারি টিকিট কিনবেন সেটা কিন্তু আবার লস হবে। সেখান থেকে যদি আপনি অ্যামাউন্ট দেন, যদি 1 দেন তাহলে অ্যাকাউন্ট ব্যালেন্স আপনি এখান থেকে সিলেক্ট করা আছে। তো এখানে যদি পারচেজ টিকিটে ক্লিক করা হয় তাহলে কিন্তু আপনার ব্যালেন্স থেকে 187 কেটে নেবে। আর যদি আপনি এখান থেকে 2 দিয়ে এখানে পারচেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে 287 কেটে নেবে। তো আমার ব্যালেন্স এখন মাত্র আছে 50 বিটস, তো টিকিট কেনা যাবে না। আচ্ছা, তো পাস্ট, তো গত যে 4টা রাউন্ড হয়েছে, তো 4টা রাউন্ড এখানে রেজাল্ট দেখতে পাচ্ছেন। তো এরপরে আছে কন্টেস্ট, তো এখানে বিভিন্ন ধরনের কন্টেস্ট চলে মাঝে মাঝে। তো এরপর আছে অফারে, তো অফারের কাজ যদি বোঝেন আপনি তাহলে এখানে অফার থেকে মোটামুটি ভালো একটা ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আর এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে হচ্ছে 1,087 যখন, অর্থাৎ এখানে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স যখন 1,000 বিটস হবে তখনই তো এখান থেকে পেমেন্ট নেওয়া যাবে। তো পেমেন্ট নেওয়ার আগে আপনাকে অ্যাকাউন্টটা অবশ্যই সেট করে নিতে হবে। তো অ্যাকাউন্টটা সেট করার জন্য আপনার অ্যাকাউন্ট সেটিং এখানে চলে যাবেন। অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফসেট পে অ্যাড্রেস আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কিন্তু এটা দিয়ে দিয়েছি। তো এখানে বিটকয়েন অ্যাড্রেস, তো এখানে কিন্তু ফসেট পে ওয়ালেট অ্যাড্রেসটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা হচ্ছে আপনার কয়েন বেজ ওয়ালেট অ্যাড্রেসে দেওয়া জায়গা, অর্থাৎ এটা কিন্তু আপনার ডিরেক্ট ওয়ালেট, যদি আপনি কয়েন বেজে নিতে চান তাহলে কয়েন বেজ ওয়ালেট অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবেন। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার ফসেট ওয়ালেট অ্যাড্রেসটা যেহেতু সেট করা হয়ে গেছে তো এটা চেঞ্জ করার প্রয়োজন নেই। তো এরপরে এই যে এক্সপ্রেস ক্রিপ্টো ওয়ালেট অ্যাড্রেস, এখানে কিন্তু আপনার এই যে ইউজার নেমটা বসে গেছে। তো এটা এক্সপ্রেস ক্রিপ্টো অ্যাড্রেস বলতে হচ্ছে আপনার এক্সপ্রেস ক্রিপ্টো যেই ইউনিক আইডিটা আছে, তো ইউনিক আইডিটা এখান থেকে দিয়ে দিবেন। তো এখান থেকে এই যে এইটুকু সিলেক্ট করে একটা কপি করে নেবেন, অথবা আপনি যে যে অ্যাকাউন্টটা দেখতেছেন এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। তো তারপরে কিন্তু এখানে সেই অ্যাড্রেসটা এখানে, অর্থাৎ সেই আইডিটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন, তারপরে আপডেট পেমেন্ট ইনফুতে আমি ক্লিক করতেছি। আচ্ছা, এটা কিন্তু সাকসেসফুলি সেট হয়ে গেছে। আচ্ছা, এটা সেট হয়ে যাওয়ার পরে আপনার আমি আবার ড্যাশবোর্ডে যাচ্ছি, এখান থেকে পেমেন্ট উইড্রো করার যে উইড্রো অপশনটা আছে, তো উইড্রোতে যদি ক্লিক করি তো এখানে, আচ্ছা, তো এখানে মিনিমাম 10টা ফসেট ক্লেম করতে হবে, তারপর হচ্ছে এই উইড্রো অপশনে যাওয়া যাবে। তবে এখান থেকে আমার জানা মতে এই সাইট থেকে মাত্র 1,087 হলে কিন্তু ব্যালেন্সটা উইড্রো করা যায়, তো এর আগে কিন্তু ব্যালেন্সটা উইড্রো করা যায় না। তো 1,087 হওয়ার পরে আপনার এই উইড্রোতে ক্লিক করবেন, তারপর আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করবেন। যদি আপনি ফসেট পেতে নেন তাহলে ফসেট পে সিলেক্ট করবেন, আর যদি আপনি এক্সপ্রেস ক্রিপ্টোতে নেন তাহলে এক্সপ্রেস ক্রিপ্টো ক্লিক করবেন, তারপর ওকে দেবেন, তারপরে হয়তো আপনার এই উইড্রোতে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার এই পেমেন্টটা উইড্রো হয়ে যাবে। তো এই সাইট থেকে যখন আমি পেমেন্ট করবো তখন আপনার দেওয়া ভিডিও করে সেই প্রুফটা দেখিয়ে দেবো যে এই সাইটটা আসলে পেমেন্ট করে। তো আশা করতেছি এই সাইটটা পেমেন্ট করে, কারণ এখানে কিন্তু অনেকগুলো পেমেন্ট প্রুফ আমরা দেখেছি। এই যে নিচে আসলে আপনি কিন্তু এই পেমেন্টস অপশনে গেলে কিন্তু এই পেমেন্টস প্রুফগুলো দেখতে পারবেন, প্রতিদিন কিন্তু তারা অনেকগুলো পেমেন্ট করেছে। তো আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফসেট পেতেও কিন্তু তারা পেমেন্ট দেয়। তো ফসেট পেতে সম্ভবত তারা অ্যামাউন্টটা বেশি হওয়া লাগে, এখানে 25,087 একজন উইড্রো করেছে, তবে এক্সপ্রেস ক্রিপ্টোতে হয়তো 1,087 হলে ব্যালেন্সটা দিয়ে দেয়। তো এখানে কিন্তু সবগুলো 1,087-তে পেমেন্ট দিয়ে দিয়েছে। তো আপনার এক্সপ্রেস ক্রিপ্টোতে এই পেমেন্টটা নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনি 1,087 হলে ব্যালেন্সটা উইড্রো করতে পারবেন। তো ফসেট পেতে কত হলে পেমেন্ট উইড্রো করা যায় সেটা আমরা এই উইড্রো অপশনে না গেলে বোঝা যাবে না। তো এখন যেহেতু উইড্রো অপশনে যাওয়া যাচ্ছে না, 10টা ক্লেম এখনো হয়নি। তো সবাই ভালো থাকবেন, আশা করি এই সাইটটা সম্পর্কে মোটামুটি বুঝতে পেরেছেন। যদি এরপর কোনো বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।